বীরভূম লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী অবসরপ্রাপ্ত আইপিএস দেবাশিষ ধর আজ তারাপীঠে পুজো দিয়ে প্রচারে নামলেন। জি ২৪ ঘন্টাকে একান্ত সাক্ষাৎকারে জানালেন, শীতলকুচির ঘটনায় তার জীবন বদলে দিয়েছে। বীরভূমে তিনবারের সাংসদের উদ্দেশ্যে তার কটাক্ষ, এতদিনেও কোনো কাজ করেননি শতাব্দী। দুর্নীতির প্রশ্নে দেবাশিসের মতো রাজ্যের পুলিশ মন্ত্রী আগেই কড়া পদক্ষেপ নিলে এত অভিযোগ উঠত না। আইপিএস প্রশাসনিক পদ, সেখান থেকে একেবারে রাজনীতি, সরাসরি বিজেপির প্রার্থী। এর একটা মাঝখানের একটা জার্নি ছিল, সেটা না হলে হয়তো এটা সম্ভব হতো না। আমাদের রাজ্য মনে হয় সর্বকালীন চুরিতে এমন রেকর্ড করে বসে আছে যেটা আগামী 100 বছরে কেউ ভাঙতে পারবে না। আমার রাজ্য সেটার যদি ডেভেলপমেন্ট না করতে পারি তাহলে বাকি পুরোটাই মিথ্যে। শীতলকুচি ঘটনার জন্য জীবনে আমার অনেক মানসিক পরিবর্তন হয়েছে। অবশ্যই আমি যদি সেই ঘটনা না ঘটতো বা তারপরে যে পরম্পরা এরকম না হতো, একটা নর্মাল কোনো ঘটনা ঘটতো, তাহলে আমি আজকে ডিআইজি থাকতাম। রাজ্যে যিনি পুলিশ মন্ত্রী আছেন এখন, সেই প্রথম শুরু থেকে দেখেছি 2011 থেকে সেই ট্রেনটা চলছে, যত দিন যাচ্ছে তত বাড়ছে। উনি যদি সঠিক স্টেপ নিতেন আজকের দিনে এত, ধরুন, পার্থ চট্টোপাধ্যায় বেরোতো না, মানিক ভট্টাচার্য বেরোতো না। আর আপনার এগেনস্টে রয়েছে তিনবারের সাংসদ শতাব্দী রায়, তার প্রসঙ্গে আপনার কী মত? উনি যে তিনবারের সাংসদ কোনো কাজ করেননি, সেটা দিকে দিকে গিয়ে মানুষের কাছে গিয়ে ধাক্কা খাচ্ছে না, এটা প্রমাণিত হচ্ছে। আমাদের গেলে কোথাও লজ্জা হয়, শিল্প সম্ভাবনা কিচ্ছু হয়নি, তাই বলে সরকারের কিছু নেই, শুধু মদ আর ওই হচ্ছে জমি বিক্রি। ঠিক আছে, মাননীয় দিলীপ একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এবং ওনার জন্যই ভারতীয় জনতা পার্টি আজকে পশ্চিমবঙ্গে এত বড় জায়গা বিস্তার করে আছে। কিন্তু দেবাশিষ ধর নিজে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ পছন্দ করে না। শুধু অনুব্রত মণ্ডল না, যে নিজের মেয়ের 12টা বাজাতে পারে, তো এর থেকে বড় তো কিছু হতে পারে না। ক্যামেরায় সম্রাট ভান্ডারির সাথে প্রশান্তজিৎ মালাকার, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।